السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جيدا شكرا لك شيخ عبد الرزاق بن يوسف صاحب ركب فيديو تين دين পুরো আলোচনায় শুনেছি খুব অবাক হয়নি কারণ তারা সাধারণত খেয়ানত করেই তারা তাদের এই মজহাবকে লাজাবি নামক মজহাবকে তারা প্রতিষ্ঠিত করতে চান যা আমরা বারবার প্রমাণ করেছি গত পাঁচ ছয় বছরে বারবার আমরা প্রমাণ করেছি এবং আমরা স্পষ্ট করেই বলেছি তাদের সাথে আমাদের অন্য কোনো বিরোধ নেই শুধু বিরোধটা হলো তারা খেয়ানত করেন তারা কোরআন শরীফের কথা বলেন খেয়ানত করেন হাদিস শরীফের কথা বলেন খেয়ানত করেন কিতাবের কথা বলেন কিতাবের পর কিতাব তারা জালিয়াতি করেন যা আমরা বহুবার প্রমাণ দিয়েছি যেগুলি এখনও আছে আপনাদের কাছে ইউটিউব বলেন ফেসবুক বলেন আমাদের কাছে আছে আমরা আজকে শুরুতে ওনার ওনার আলোচনাটা আমরা শুনব ইউটিউবে ওনার আলোচনা আমার কাছে কেউ পাঠিয়েছেন আসুন আমরা ওনার আলোচনা শুনে শুরুতে তিনি বিশ তারাবির কিছু দলিল তিনি উল্লেখ করেছেন প্রথম পর্যায়ে তিনি আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লাম নিজে বিশ তারাবি পড়েছেন তিনি কয়েকটি দলিল উল্লেখ করেছেন এবং তারপরে এগুলোকে রোধ করেছেন তিনি বলেছেন তো আইফ কোন সময় জাল বলেছেন আমরা এই বিষয়ে এর আগে ক্লিয়ার করেছি যে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়া আলহি ওসাল্লাম থেকেও বর্ণিত আছে যে আল্লাহ হাবিব সাল আলহি ওসালাম মাহে রমদানে তার বিহ বিশ জাকাত পড়েছেন হ্যাঁ সনদের মধ্যে দুর্বলতা আছে কিন্তু সনদের মধ্যে দুর্বলতা থাকলেই সব কিছু শেষ হয়ে যায় না প্রিয়দর্শ্রোতা আমাদের অবস্থান খুবই পরিষ্কার আল্লাহ হাবিব সাল আলহি আলী ওসালাম বিশ জাকাত পড়েছেন যদিও দুর্বল সনদেও হয় কিন্তু একাধিক সনদ আছে এরপরে সাহাবাই কেরামের আমল ইজমা হয়েছে মরাদি আল্লাহ তাল আনহুর সময় থেকে একই জামাতে পুরা মাস তারাপীর জামাত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা অব্যাহত আছে উপরে কিন্তু তাদের তাদের কাজটাই হলো মীমাংসিত যেসব বিষয় আছে সেগুলো নিয়ে নতুন করে ভিতনা করা মহারা মতন আসলেই তাদের এই বিষ না আট বিষ না আট প্রতি বছরই তারা এই জামেলা শুরু করেন যাই হোক এটা পরিচিত সকলেই জানেন তাদের অবস্থা এবং এই শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ওনার সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আপনারা যদি আহলুসুল্না মিডিয়া ইউটিউব চ্যানেলে যান সেখানে প্লেলিস্টে গেলে আব্দুর রাজাক এই নামেই ওনার অনেকগুলি ভিডিও পাবেন এর বাইরেও আরও আছে আসুন আমরা শুরু করে উনি প্রথমত আল্লাহ রসুল সাল আলহি ও আলহি ওসাল্লাম থেকে বর্ণিত কয়েকটি রেওয়ায়ত জাল আল্লাহ হাবিব খুদ বিশ্বাকাত বলেছেন সেগুলি উল্লেখ করেছেন তারপরে কোনো সময় দুর্বল বলেছেন কোনো সময় জাল বলেছেন এরপরে অমর আদি আল্লাহ তাল আনহুর সময় বিশ টাকায় তারাবি হল তিনি এখানে দুটি হাদিস উল্লেখ করেছেন একটি হাদিস উল্লেখ করে তিনি এমনিতেই কোনো ধরনের কোনো দলিল ছাড়া বলে দিলেন এটা দলিলযোগ্য নয় আর এরপরে হাদিসটা উল্লেখ করার পরে তিনি অযথা ইমাম জায়লাই হানাফির রহমাহল্লাহ ওনার সম্পর্কে মিথ্যাচার করে জাতিকে বুঝাইয়া দিলেন যে খুদ জাইলাই হানাফি তিনি এই হাদিসটাকে জাহ বলেছেন ইন্না এদের কাছে এই মাহের আমাদে ও মিথ্যাচার করতে তাদের ভয় লাগে না মাহের আমাদে মাহের আমাদে আজকে সকালেই যারা আমার আইডি ফলো করেন আপনারা জানেন আজকে সকালেই আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে তারাবির নামাজ তারাবি বিশ্বাকাত এটাই চূড়ান্ত তো আজকে তাদেরই একজন কমেন্ট করেছিলেন যে মাহের মাদানে খান্নাস বেদে রাখা হয় না এটাই সত্য কথা তাই বলেছি ঠিক বলেছেন খান্নাসের দল তারাই মাহের মাদান যখন আসে মানুষের এবাদতের মৌসুম তখন এবাদতে বেজার লাগানোর চেষ্টা করে এরপর অনেক কথাবার্তা হয়েছে আপনারা দেখা থাকবেন আসুন আমরা শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ ওনার বক্তব্যের কিছু অংশ আমরা শুনি অত্যন্তই জয়ী হাদিসটিকে দলিল হিসাবে পেশ করা ঠিক নয় তা দলিল যোগ্য নয় সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে আরো হাদিস পেশ করছি আমার মাঝাবি ভাইরা বিশরাকাত তারাবির প্রমাণে বেশ কিছু হাদিস পেশ করেন আমরা তার আরো একটা হাদিস পেশ করছি সাহেব ইয়াসিদ রাজি আল্লাহ বলেন কানো এক রাওনা কানো আলা আহদে ওমার আব্নিল খাত্তাব রাজিয়াল্লাহ তালানু ফি সাহার এ রামাজানা ভি শরীনে রাকা ওমার রাজিয়াহ তালানোর যুগে সাহাবিগণ বিশ রাকা তার আবি পড়তেন সম্মানিত দর্শকমণ্ডলী অত্র হাদিসটি বায়হাকির চার হাজার সাতশো নম্বর হাদিস হিসাবে

2 ইশরাকা তারাবি পড়তেন অর্থাৎ 20 রাকা তারাবি আর 3 রাকাত বিতর পড়তেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে তার মুওয়াত্তা গ্রন্থতে পেশ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আল্লামা যায়লাই হানাফী রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে জাওয়িব বলে তিনি তার নাসবুর রায় গ্রন্থে উল্লেখ করেন সম্মানিত দর্শক মণ্ডলী প্রিয় আমরা এখানে থামব এই বদ্রলোক আসলে কিছু মানুষ ওনাকে ভদ্রলোক ওনারা রাগ করেন যে এই লোকটাকে বদ্রলোক যাই হোক কিছু তো বলতে হবে হাদিস উল্লেখ উল্লেখ করলেন প্রথম তিনি করেননি দুইটা যে এজিদ থেকে সাহেব এ বিবিন থেকে যে হাদিস তিনি বর্ণনা করেছেন তার সোর্স তিনি উল্লেখ করেননি আলোচনা করে বলেন এটা দলিলযোগ্য যোগ্য নয় কেন নয় কোনো আলোচনা নাই কে বলেছেন এটা দলিল যোগ্য নয় আর এর পরে পরেে হাদিস্টা আজি দিমনের রুমান থেকে যে হাদিসটা সেটা তিনি উল্লেখ করলেন এবং এর পরে বললেন জলা হানাফি নাসবুর রায় হাদিসটাকে দেশটা বলেছেন লা হাউলা ভালা কুববাতা ইল্লা বিল্লাহ হিলা আলা ইল আদিম আহদু বিল্লাহ হিমিনাসা তন রজিম লা আনাতুল্লাহ আলাল কাদীবন মিত্যাবাদীদের পপরে আললা লানত। আমার সামনে নাসুর রায়ছি পৃত্ধ সস্রুতা আমি আসলে আপনারা জানেন দেশে আছি। যে কারণে আমার কাছে সিস্টেম পুরা নাই আপনাদেরকে দেখানোর জন্য নাসবুর রায় আমার সামনে আছে আমি দেখে বলছি নাসবুর বলেননি প্রথম কথাটা হলো তারা তো কোনো ইমাম মানেন না তারা শহীদ হাদিস এই লোকটা হাদিসটা সহে এটা বলতে পারে না বলে হাদিস এই হাদিস আপনার শুনবেন পরবর্তীতে আসবে হাদিস বলবেন তিনি আর আরবি তো যা বল যা পড়লেন যা বিশালাসিন ওয়াশ্রী নারাকা আয়তান বিশালাসিন ওয়াশ্রী নারাকা আয়তান হবে বিশালাসা ওয়াশ্রী রাকাতান আয়তান আর রাজি আল্লাহ রাজি আল্লাহ কোথার থেকে আসলো বদকে ইচ্ছাকৃত জবাব পড়লে কুফুর এটাকে আমরা আগে দেখিয়েছি যাই হোক রাজি আল্লাহ আনহু أه برثم حديثة اي حديثة ونصب الرايات عن بوري، عن السائب بن يزيد اي حديثة بيهاقي تقول لك ونصب الرايات رواه البيهقي. حديث اخر موقوف رواه البيهقي في المعرفة اخبرنا ابو طاهر الفقيه اخبرنا ابو عثمان البصري قال حدثنا ابو احمد محمد ابن عبد الوهاب قال اخبرنا خالد ابن أه قال حدثنا محمد بن جعفر قال حدثني يزيد بن خصيفه عن السائب بن يزيد قال كنا نقوم في زمن عمر بن الخطاب بعشرين ركعه والوتر انتهى قال النووي في الخلاصه اسناده صحيح. خلاصه كتابك النووي اي اي حديث الاسناد والوتر صحيح. এমিয়া বললেন যে হাদিসে দলিল যোগ্য নয় কেন নয় বলে দিলেই পাতেন যেটা আমাদের পছন্দ না নবী সাহি বলতে পারেন বা আরাম হাদিসে না বলতে পারেন যেটা আমাদের পছন্দ না এই কারণে জয়ফ বা দলিল যোগ্য না এরপরে হাদিসটা এখানে আছে হাদিস উন আখর রাহু মালিক ফিল মুওয়াত্তা আন ইয়াজিদ ইবনে রুমান قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب

মানুষকে ধোকা দিচ্ছে ইনাল্লিল্লাহ ইন্নাই লাহে রাজা এরপরে পরবর্তী আলোচনা আমরা আবার শুনাব আপনাদেরকে তিনি বলবেন যে উমর আদি আল্লাহতাল জামানায় পড়া হতো এই ধরনের বর্ণনা আছে জাল জয়ফ মিলাইয়া যা আছে জামানায় পড়া হতো কিন্তু উমর আদি আল্লাহতাল আদেশ করেছেন এমন বর্ণনা নাই এত বছর থেকে মানুষের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে গিয়েছে আমরু তা তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন আমারা এই শব্দে হাদিস মানুষের হাতে হাতে আছে আহলে মিডিয়ার সাথে যারা গুডামি গুনিশরাভাবে আছেন সকলের কাছেই আছে আর তারা বিশ রাখাতে আলোচনা আমাদের আছে আপনারা দেখতে পারেন আর ওলামায় কেরামরাও আছে শুধু আমার না আর ওলামায়ে কেরামেরও আছে আপনারা দেখতে পারেন বাট আমি যতটুকু আমার জ্ঞানে আমি আমানতদারের সাথে কথা বলেছি আমি কোনো সময় খেয়ানত করিনি উনি এরপরে আরো কিছু আলোচনা করেছেন আমরা সেটি শুনবো আপনারা আগে নিশ্চয়ই পেয়েছেন মুসান্নাফিন থেকে আমরা এটা হচ্ছে মুজলাদুল খাহ আমিজ যারা আমার বিশ্বকাপ তারাবির পিডিএফ চান আপনারা যোগাযোগ করবেন আমাদের আলোচনা মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন আপনাদেরকে ফুল পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ পঞ্চম খন্ড টু টোয়েন্টি টু কিতাব আছে আমি নাম্বারটা বলি সেভেন্টি সেভেন সিক্সটি থ্রি পেইজ টু টোয়েন্টি থ্রি এখানে আছে আন্না আমারা وكيع عن حسن بن صالح عن عم عمرو بن قيس عن أبي الحسناء أن عليا أمر رجلا يصلي بهم في رمضان عشرين ركعة أمر أن عليا أمر رجلا يصلي بهم في رمضان عشرين ركعة علي رضي الله تعالى عنه اجذن كه आदेश को लनतेनी मानुस के लिए माहर रमदान जमातेसते बिस्का तरबीन नमाज दाय कोबन प्रथम हदीस 7763 এরপরটা 7764 وكيع عن مالك بن انس عن يحيى بن سعيد ان عمر بن الخطاب امر رجلا يصلي بهم 20 ركعة আমরিবনুলুল খাতব্রদীয় আল্লাহ হুতা আলান একজনকে আদেশ করলেন যে লোকদেরকে নিয়ে বিষ জাকাত তারা আদায় করবেন তারা আদেশ পান না আসলে তারা পেতে চান না দেখতে চান না চোখ বন্ধ করে বলে দেবে নাই এটা নাই নাই পারি শুধু নাই বলবে দেখবেন এটা নাই ওইটা নাই শুধু নাই এখন শেষ পর্যন্ত তারা বিয়ে নাই মানে বিষ জাকাত পড়া উম্মত মোট বিষ জাকাত পড়লেন চার মাঝাবের সকল ইমাম বিশ্বাকাত নিচে কেউ বলেননি পুরো উম্মত যার উপরে একবদ্ধ তারা এখন সে একসাথে বারো নাই আর এর পরে তারা দলিল দেন আর জাকাতের দলিল দেন আমি শোনাবো আপনাদেরকে প্রথম দলিলটাই দিলেন আনহার ওই হাদিস আল্লাহর হাবিব সাল আলহি আলিয়া মাহ রান বা অন্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না এটা দিয়ে তারা মাহের মাদানের তারা বস্তু করতেছেন আট রাকাত

এ লোকটা দারুণ বিনোদন দারুণ বিনোদন আসুন আরবি এবারতের পড়ার যে ভুল আর বললাম না দয়া করে কেউ এগুলি ফলো করবেন না দয়া করে ওই দিন দেখলাম একটা ভিডিওতে উনি বললেন ওনার ছাত্ররা ওনার সামনে সামান্য ভুল করলে পিটা দেন উনি অনেকক্ষণ হাসলাম যে ছাত্রদের ভুল হলে তিনি পিঠা দেন ওনার যে এই অবস্থা আরবি এবারতের وقران شريف تلاوات اهل اتاك حديث الغاشعه ان لله وان اليه راجعون আবার এই দিন দিলাম ভিডিওতে খুব রাগ করলেন তিনি কেউ সদাকাল্লাহ আজিম বলেছিল এটা বেদাত তুমি আবার আপনার বয়ানের আগে যে তিলাউত করলেন কেউ সেটা দাঁত হলো কোন দিন থেকে আপনি তো সদাকাল্লাহ আজিম কোরআন শরীফ তিলাওতের শেষে কেউ একজন যিনি তিলাওত করলেন তিনি বললেন মহান আল্লাহ সত্য বলেছেন

এমামকে কারিকে ডাকলেন এবং তিনি এমামকে বিশ্রাকাত তারাবি আদায় করার জন্য আদেশ করলেন তাহলে এইগুলো বিশ্রাকাত তারাবির দলিল হিসেবে কিভাবে পেশ করা যায় সাথে সাথে উমার রাজিয়ালো বিশ্রাকাত তারাবির আদেশ করেছেন এমন প্রমাণ হয় না যেসব জাল জয়ফাদিসে প্রমাণ হয় তা হচ্ছে উমর রাজি আল্লাহ যুগে

মাকান রাসূল উল্লাহের সাল্লাল্লাহসাল্লাম এজিদ ও ফি রামাদান ওলাফি গাইরিহি আলা হেহে দা আসার আরাক রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম রামাজান মাসে এবং রামাজান ছাড়া অন্যান্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না হাদিস বুখারি মুসলিম আপনারা পত্র হাদিস অবগত আছেন আমরা মনে করি পৃথিবীর প্রায় সব মুসলিমই অবগত আছে বিশেষভাবে মাঝাবে আলেম ওলমা এবং যারা মাঝাব মানে না সারা পৃথিবীর সব আলেম ওলমাই আয়েসরা জিয়াল্লাহ তালহার অত্র হাদিসটি অবগত আছেন আমরা বোখারি মুসলিমের অত্র হাদিসটি পেশ করে প্রথমে যেটা বলতে চাচ্ছি যে যে সব ভাইরা আমার বলেন যে আট রাকাতের হাদিসটি তাহাজ তারাবি নয় আমরা আল্লামা এমাম

সে সংখ্যার বিবরণ সম্মানিত দর্শক মন্ডলী আল্লামা এমাম বাইহাকি রাহেমাহুল্লাহ এই বাপটি উল্লেখ করার পরে প্রথমে আয়েসার জি আল্লাহ এহাদি এ হাদিস পেশ করেছেন বলতে চাচ্ছি যে এমাম শ্রোতা উনি বায়হাকির বাপ দিয়ে বাপ মানে অধ্যায় ওই ওই বাংলাদেশের বাপ না আহ ইমাম বাইহাকীর বাপ তরজ্মাতুল বাপ এটা দিয়ে দলিল দিলেন এটা বাইহাকীর তরজ্মতুল বাপ মানতে হবে এটা কোন হাদিসে আছে বা ইমাম যাইলা আর দাসিক মানতে হবে বা অমুকের দাসিক মানতে হবে অমুক বলে এটা সহায় না অমুক বলে যেন এটা দাস অমুক বলে যেন এটা এইটা মানতে হবে এটা কোন সোহিয়া সহিয়া আছে আর ইমাম মনি তো বললেন যে এখানে ইমাম বাইহাকি বাপ দেওয়ার পরে তাহাজ্জুদ মাহে রমজানে তাহাজ্জুদ কত রাকাত এই বিষয়ে বাপ বানানোর পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসটা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে পরিষ্কারই আছে মাহে রমজানেও আট পড়তেন অন্য মাসেও আট পড়তেন তিন விதির পড়তেন আমরা তো বলছি যে মাহে রমাদানেও মাহে রমজানেও আট অন্য আট সুতরাং এটা মাহের মাদয়ানের ওই যে ক্যামেরা মাদান নামাজ সেটা নয় হাদিস শেরফের মধ্যে আছে মান কাম আর মাদয়ান ইমান আন ওয়াই সেভেন হুফিয়া আলেহু মা এটা অন্য নামাজ যেটাকে আমরা তারাবে বলছি তো তিনি ইমাম বাইহাখীর বাপ দিয়া দলিল দেন লাঠির বাইশটা তীতঃ শ্বশ্রুতা অনেক বিনোদন এখানে আছে ইনশাহ আজিজ যদি আমি সুস্থ ফিরে যেতে পারি আপনাদের সামনে কিতাব শো করেই আলোচনা করব ইনশাআল্লাহ আমার সামনে নসবর রাজা এই কিতাবটা আছে আর এছাড়া তারাবিএ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আছে আপনারা আমাদের মিডিয়া ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্ট থেকেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ আর অনেকের কাছে আপনাদের আমার তারাবিহ বিশ্বাখ্যাত পিডিএফ আছে যাদের কাছে আছে আপনারা অন্য কাউকে শেয়ার করবেন আর যাদের কাছে নাই আপনারা এই আজকের যে লাইভ ভিডিও কমেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ আমাদের কোনো অ্যাডমিন দেবেন আর আহলুসুল্লাহ মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সব গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে তারা বিশ রাকাত এটাই প্রমাণিত আল্লাহ হাবিব সাল আলহি আলহি আসালাম বিশ তারাবি পড়েছেন বহু বর্ণনা আছে এই শাহ নিজেও স্বীকার করেছেন হ্যাঁ এর মধ্যে সনদের মধ্যে দুর্বলতা আছে যে আমরা আগেও বলেছি কিন্তু আল্লাহর হাবিব বিশ্বাকাত পড়েছেন এই বর্ণনা আছে অমর আদি আল্লাহ তাল আনু বিশ কাজ চালু করেননি এই তারা আরেকটা বেজার লাগাইতে চায় যে অমর আদি আল্লাহ তাল চালু করলেন তিনি কে তাদের যখন সুবিধা হয় না তখন উমর আদি আল্লাহ তালু মানে না উমর আদি আল্লাহ তালুকে তারা বেদাতি বলে এই এই শেখ তার বক্ত এক বক্তব্যের মধ্যে আছে আবার রসমান রদি আল্লাহ তালুকে বেদাতি বলে জুমারা জানের কারণে আর যখন তাদের সুবিধা হয় তখন বাহাকি দিয়েও দলিল দে

সুতরাং বিশ্বাকাত আগেও ছিল অমরদি আল্লাহ তাল আনহুর সময় বিশ্বাকাত জামাতে পড়া হয়েছে পুরো মাসব্যাপী ব্যাপী এই কাজ তিনি করেছেন একই জামাত একক জামাত করে দিয়েছেন পুরো মাস ব্যাপী জামাত হয়েছে ইমাম নির্ধারণ করে দিয়েছেন তারা তারাবী নামাজ পড়েছেন বিশ্বাকাত কোনো সাহাবি ইখতলাফ করেননি ওসমান রাদি আল্লাহ সময় একই অবস্থা ছিল আলী রাদি আল্লাহ তাল সময় একই অবস্থা ছিল আলী রাদি তা তাল তিনিও ইমাম ঠিক করে দিয়েছেন বিশ্বাকাত তারাবি পড়ো সুতরাং তার বিশ জাকাত আপনারা যদি পড়তে না আপনারা পড়বেন না সেটা আপনাদের বিষয় কিন্তু অযথা মানুষকে বিভ্রান্ত করছেন কেন অযথা এই যে আরো বাকি সব জানি কত জালিয়াতি ধরা পড়বে এই কারণে এরা এরা আহলে হাদিস না এরা আহলে জাল হাদিস মানে তারা যে কথাগুলি বলে ম্যাক্সিমাম তারা জাল কথা বলে আর সব সময়ই একটা না একটা খেয়ানত হাদিসের খেয়ানত কোরআন শরীফ আয়াতের খেয়ানত তিলাওয়াত তো আর এই এই যে সব তিলাওয়াত নামাজ তো হবেই না ও তাদের বিশ জায়গা থেকে রাখ জাকাত নামাজ তো এমনিতেই হবে না তাদের যে তিলাওয়াত নামাজ তো এমনিতেই হবে না দুরাঘাত বললেও হবে না এই যে তিলাওয়াত আহাল আতাক আতিতল কয়াশি আহ ফাতেহার যে অবস্থা নামাজ তো এমনিতেই হবে না সুতরাং বিশ কে আর আট কি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমি দেখি কিছু কমেন্ট আপনাদের পড়তে পারি কিনা আমরা আগের কিছু কমেন্ট ছিল দেখি আগের ঘোষণার পরে তেরোটার মতো কমেন্ট আছে আবুল হোসাইন আমরা সত্তরও জানতে চাই প্রিয় শেখের কাছ থেকে সত্যটা যদি আপনি জানতে চান ক্লিয়ার তারাও স্বীকার করতেছেন এখন বিশ্বকাত এখন স্বীকার করতেছেন আলহামদুলিল্লাহ আগে তো বলতেন বলেছিলেন আসমানের নিচে উপরে গাছের নামাজ নাই আমরা দেখিয়ে দিয়েছি বোখারে শরীফই আছে কিতাব তারাবে তো সত্যটা ক্লিয়ার আল্লাহ রসুল সাল আলহি আলী বিশ বিশ্বকাত পড়েছেন একাধিক সনদে এই বর্ণনা আছে আমাদের তারাবি বিশ্বক্যা এই আলোচনা দেখে নেবেন হ্যাঁ সনদিক দুর্বলতা আছে কিন্তু একাধিক এটাই গ্রহণযোগ্য এরপরে আল্লাহ সময় জামাত হয়েছে সমস্ত সাহাবায়িক আরাম ছিলেন এখানে কেউ আপত্তি করেননি এটা ইজমা সুকুতি সাহাবা সাহাবায় কেরাম সুকুতি ইজমা এবং এত যুগ যুগ ধরে বিশ্বাকাত পড়া হচ্ছে এখনও পড়া হচ্ছে তাদের আশায় ঘুরে বেড়ে তারা মনে করছিল মনে হয় এই করোনার কারণে হারামান শরীফাইনে যদি আট হতো তাইলে দলিল না খাতে বেজার লাগাইলো কারণ তারা দোষ পড়তেছেন এখন আহ খান সাহাব আসসালাম আলাইকুম ভাই সাহেব আপনার নতুন ভিডিওর অপেক্ষা আছি মনে আসা যে এবারও আমরা যুক্তিপূর্ণ এবং দলিল ভিত্তিক আলোচনা শুনতে পাবো এবং এসবই হবে আগের মতোই ওয়াল জামাতের সেই দৃঢ় বাধা বিপত্তি অগ্রাহ্য করে করে উঠতে থাকবে আমরা এর আগেও আলোচনা করেছি আজকেও যালেজি তুলে ধরা হলো তাদের নূর নুর মিনহাজ আসসালাম আলাইকুম মোহতারাম গড়ে অবস্থানরত মহিলাদের মধ্যে মোহরিমা এবং গায়ের মুহরিমা। পুরুষ ইমামের পিছনে একত্রে জামাতে নামাজ আদায় করতে চাইলে সেই বিধান কেমন হবে মহিলারা পিছনের লাইনে পিছনে দাঁড়াবেন পর্দা যাতে না হয় নামাজ পড়তে পারেন এমডি ডি কামরুল ইসলাম আসসালাম আলাইকুম জনাব তারা বলছে তারাবির চার রাকাত পর পর আমরা যে দোয়া পড়ি তা নাকি বিধাত যদি একটু আলোচনা করতেন তাহলে উপকৃত হতাম এই বিষয়ে আমাদের আলোচনা আছে তাদের অজিফা হলো এটা আমাদের অজিফা হলো আল্লাহ আল্লাহ এগুলো আমাদের অজিফা আমাদের তসবি তাদের অজিফাই হলো বেদাত সকাল বিকাল সিরিক বেদাত তারা বলতেই থাকে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি আপনারা দেখতে পারেন কোনো এডমিন দিয়ে দেবেন দয়া করে এখন আজকের এই লাইভের কমেন্টে দেবেন আর কিছু আমরা দেখি বেবি নববি হাসান হজুর এরা হচ্ছে বেদাতি আল্লাহ তালা এদের হেদায়ত দান করুক আমিন নুরমিন হাজ আপনার প্রশ্নের জবাব দিয়েছি নসরুল্লাহ কেসার শাহ কেমন আছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হবুকাফিল্লাহ আপনাকেও আমি আল্লাহর আসতে ভালোবাসি আবুল হাসান শিবলি ক্যান ইউ ডু লাইভ এভরি নাইট ওয়ান অ্যাট লিস্ট ইনশাল্লাহ ট্রাই মাই বেস্ট আসলে আমাদের এলাকায় বত্রপাতে আমার ওয়াইফাই সমস্যা হচ্ছে এই কারণে পাচ্ছেন না সৈয়দ সাদমান সাকিব নবীজিকে নূরে মুজাসম বলা যাবে এই সম্পর্কে মনে হয় আপনাকে পার্সোনালি বলেছি আমরা দরিয়া পূর্বা শেখ শেখ ওমর আনহু বেশি বুঝেন না আব্দুল ফাজাক বেশি বুঝেন কি বলবেন এমিয়া কি বুঝবে এখানে এমিয়া তো মানে আমি যদি এবারতের বইগুলো তুলে ধরি আমাদের হিফস থেকে আলিম ক্লাসে যারা মাত্রবর্তী হয়েছে তারাও আলহামদুলিল্লাহ এই জোর জবর কোথায় কোনটা হবে তারাও ফাইল মফুল মুক্তা খবরের মুক্তা খবরের খবর তারাও ভালো জানে আব্দুল মান্না নিজামী মাসাল্লাহ বারতুজানিহি সাহেব বাড়ি থেকে দেখছে নাসরুল্লাহ কেসার শেখ আশ আশারী মাতুরিদি আসারি মাতিলা কালামি জাহমি এই বিষয়ে লাইভ আশা করি ইনশা আল্লাহ আজিজ অন্তত মুজাসিমা মুসাব্বিহা তাদের বিরুদ্ধে তাদের ভ্রান্ত আকিদা এটা আমরা ক্লিয়ার করেছি বেশ আগে থেকেই আল্লাহ কি আর শেষ ওই আলোচনার থেকে রিসেন্ট কিছু আলোচনার মধ্যেও আছে আমরা শেষ করবো আল্লাহ রাবুল্লাহ আলমাদকে ভালো রাখুন চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ দেখ ভাই বলেছেন প্রতিদিন আসার জন্য চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আমি আমরা জন্য দোয়া করি আর পুরা বিশ্বের মুসলমান সকলের জন্য পুরা বিশ্বের সমস্ত মানবতার জন্য আমরা দোয়া করি আল্লাহ রবীহি আলমের সবাইকে এই এই বর্তমান পরিস্থিতি থেকে আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি